উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কুলিয়ারচর সরকারি কলেজের শিক্ষক বাংলা। তোমাদের বাংলা সাহিত্যের বিশেষ করে সাহিত্য পাঠ কবিতা অংশ থেকে আজকের ক্লাস করব। এর আগে মোটামুটি অনেকগুলো ক্লাসই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এই যে অনিয়ন্ত্রিত মহামারী কোভিড-19 স্থলে এখন কোভিড-2020 বলা হচ্ছে, কোভিড-ইয়ার বলা হচ্ছে, করোনার কাল বলা হচ্ছে। এই কালে তোমাদেরকে আমি প্রতিটি ক্লাসে আহ্বান জানাই, প্রতিটি ক্লাসে বলি যে বাসায় বসে অধ্যয়নের কোনো বিকল্প নেই। তোমাদেরকে অবশ্যই বাসায় বসে অনলাইনে ক্লাসগুলো গুরুত্ব সহকারে মনোযোগের সাথে শ্রবণ করতে হবে, বারবার দেখতে হবে। এছাড়া তো আর কোনো বিকল্প নেই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আবারও 2021 জানুয়ারি 16 পর্যন্ত ছুটি। তো এই এই কাল পর্যন্ত আমাদেরকে অবশ্যই অনলাইন ক্লাস চালিয়ে যেতে হবে, অনলাইন ক্লাসে মনোযোগী হতে হবে। তো এই আহ্বান করে তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ বিখ্যাত কবি শামসুর রহমানের ১৯৬৯ কবিতাটি আলোচনা করব। তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমাদের ঐতিহ্য, সাংস্কৃতিক বলো, দেশ কালের যে মুক্তি, স্বাধীনতা, ভাষা, ভাষা আন্দোলন, সব কিছুর প্রেক্ষাপট আলোচিত হয়েছে কম করে হলেও এই ১৯৬৯ কবিতায়। আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রথমেই যদি ধরো যে বাংলা ভাষা অ আ বর্ণমালার জন্য পৃথিবীর মধ্যে একমাত্র বাঙালি জাতি তার ভাষার জন্য যুদ্ধ করেছিল, তার ভাষার জন্য প্রাণ দিয়েছিল, ভাষার জন্যে, মায়ের মুখের ভাষার জন্যে আত্মাহুতি দিয়েছিল। সেটি বায়ান্নর ভাষা আন্দোলন। আমরা জানি এই বায়ান্নর ভাষা আন্দোলনে কারা, বিশেষ করে সালাম, রফিক, বরকত, জব্বার, তারা ছাপিয়ে পড়েছিল এবং নিহত হয়েছিল। এছাড়াও নাম না জানা অনেকেই এই ভাষার জন্য সংগ্রাম করেছে, আত্মজীবন আত্ম উৎসর্গ করেছে। তো এই প্রেক্ষাপটকে আলোচনা করে 69-এর যে গণ অভ্যুত্থানের কথা আমরা জানি, ইতিহাস আছে, সেই সেই প্রেক্ষাপটে বিশেষ করে 52-তে যারা প্রাণ দিয়েছিল, বর্ণমালার জন্যে যারা প্রাণ দিয়েছিল, সালাম, রফিক, তারা, তাদের কথা উঠে এসছে এই কবিতায়। এই কবিতার পটভূমিতে আমি তোমাদেরকে বলে নিচ্ছি, আমি হয়তো কবিতাটি পাঠ করলেই তোমরা বুঝতে পারবে। তো ১৯৬৯ যিনি লিখেছেন,
তিনি আমাদের বিখ্যাত কবি, দুই বাংলার শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম কবি ব্যক্তিত্ব হচ্ছেন শামসুর রহমান। শামসুর রহমান, আমি তোমাদেরকে বলবো যে নামের কারণেই উনি বিশেষভাবে স্মরণীয়, অন্তত নামের যে বানান আছে আমরা অনেকেই ভুল করে থাকি। আমাদের আমরা যারা শিক্ষার্থী, আমরা যারা শিক্ষানবিশ, আমাদের ভুল হয়। যারা হয়তোবা আমি বলবো যে শিক্ষায় অনেকখানি এগিয়ে গেছেন, তারাও অন্তত তাদের অনবধানতার কারণে শামসুর রহমান বানানটি ভুল করে থাকেন, বা রহমান না লিখে লিখেন অনেকেই রহমান। আমি বলবো যে এই যে শামসুর রহমান, মনে রাখার জন্য বলবো কবিতার নাম হচ্ছে ফেব্রুয়ারি 1969। তো কবি শামসুর রহমান 1929 জন্মগ্রহণ করেছেন, 2006 মারা গেছেন। তার ফেব্রুয়ারি 1969 কবিতা নিজ বাসভূমে কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতার দেশপ্রেম, গণজাগরণ এবং সংগ্রামে উজ্জীবিত হওয়ার যে চৈতন্য, সেই চৈতন্যে উজ্জীবিত এই কবিতাটি। তো শামসুর রহমানের বিখ্যাত কিছু কাব্যগ্রন্থের নামও এখানে লেখা আছে। তোমরা দেখবে যে সোনার বাংলা সাপ্তাহিক পত্রিকায় 1949 সনে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো মূল বই থেকে হয়, এবং এই জ্ঞানমূলক প্রশ্নে বিশেষ করে যে কি প্রশ্ন হতে পারে যে কোন পত্রিকায় কবির প্রথম কবিতাটি ছাপা হয়, তাহলে তোমাকে বলতে হবে যে সাপ্তাহিক পত্রিকা হচ্ছে সোনার বাংলাতে কবির প্রথম কবিতাটি ছাপা হয়, আর নিজ বাসভূমি কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে এই কবিতাটি ফেব্রুয়ারি 1969। ঠিক আছে, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া কবির জন্ম মৃত্যু তো আমি লিখে দিয়েছি বোর্ডে। কবিতাটি যদি পাঠ করি দেখো কেমন সংগ্রামে উজ্জীবিত কবিতা। বাঙালি কখনো তাদের অধিকার, তাদের বেঁচে থাকার যে অবলম্বন, সেগুলো সম্মুখ সংগ্রাম ছাড়া পায়নি। পৃথিবীর কোনো দেশই নিজের ভাষার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই ইতিহাস নেই, আছে বাঙালির জীবনে এই ইতিহাস। আমরা এই কারণেই বলি যে বাঙালি হচ্ছে বীরের জাতি। সংগ্রামে, সম্মুখ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মতো যে জাতি, সেটি হচ্ছে বাঙালি জাতি। পৃথিবীতে, পৃথিবীর মানচিত্রে এত সংগ্রাম সংক্ষোভ কোনো জাতিকে করতে হয়নি। তো সেই জন্যে সেই জাতিকে উজ্জীবিত করার মন্ত্রে উদ্দীপ্ত করার জন্য কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন, তারা কবিতা এবং গানের মাধ্যমে আমাদের এই সংগ্রামকে উজ্জীবিত করেছেন। তো কবি শামসুর রহমান তেমনই একজন কবি, তার কবিতাটি হচ্ছে এরকম। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা, হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা, শহীদের ছলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। আমি এই লাইনটি এখানে লিখেছি, অত্যন্ত প্রিয় লাইন আমার, একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এটি আমার মনে হয়েছে যে কবিতার একটি বিশেষভাবে উল্লেখযোগ্য একটি চরণ। এ রং
এই রঙের বিপরীত আছে অন্য রং, কোন রং? ওই যে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, আমাদের চেতনা, আমাদের ওই যে একটু আগে বললাম যে ভাষা আমাদের অধিকার, আমাদের মায়ের মুখের যে শব্দাবলী বর্ণমালা, সেই একুশ আমাদের বিশেষ করে বাঙালিদের, বাঙালির জীবনে এক অহংকার, এই অহংকারকে তুলে ধরেছেন ফেব্রুয়ারি 69 কবিতায়। আবারও একটি কি আমাদের দেশ স্বাধীন হয়েছে, তো আমরা জানি সবাই যে 71-এ স্বাধীনতা সংগ্রাম কিভাবে হয়েছে। ইতিহাস যদি আমরা ইয়ে করি, আলোচনা করি, তাহলে 52-র ভাষা আন্দোলনের সময়ে কিন্তু আমাদের দেশ স্বাধীন বাংলাদেশের যে সংগ্রামী বা আমাদের যে মুক্তিযুদ্ধের যে আভাস সেটি কিন্তু পাওয়া গেছে, কারণ ভাষাটাকেই আমাদের আদায় করে নিতে হয়েছে যুদ্ধ করে রক্ত দিয়ে। এরপর দেখা যায় যে মাকে, মায়ের ভাষাকে যেখানে অধিকার পাওয়ার জন্যে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে সেই বর্বর পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে, তারা যেহেতু আমাদের অধিকার অধিকার বঞ্চিত করেছে, তো বঞ্চিত মানুষ হিসেবে আমাদেরকে আবারও একটি ভূখণ্ডের জন্য, স্বাধীন ভূখণ্ডের জন্য আবারও সংগ্রাম করতে হয়েছে। এবং আমরা 1971-এ 16-ই ডিসেম্বর আমরা একেবারে মুক্ত হয়েছি, শত্রুমুক্ত হয়েছি, হায়ানারা পরাজিত হয়েছে। এই ইতিহাস গৌরবের ইতিহাস, এই ইতিহাসের মাঝখানে 69-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই প্রেক্ষাপটে রচিত ফেব্রুয়ারি 1969 কবিতাটি। তো এই যে, এই যে ভাষার কথা বলা হয়েছে, একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, কারণ এই 21-শে ফেব্রুয়ারি আমরা এই গানটিও আমাদের মনে পড়ে যায় এই আলোচনার প্রেক্ষাপটে, যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21-শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই যে 21-এর রং, এই রং কৃষ্ণচূড়ার রঙের সঙ্গে, পলাশের রঙের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে এই কথা, এই জন্যই কবির কবি এই কথাটি তুলে ধরেছেন, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, ঘাতকের শুভ আস্তানা। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, কেউ আধমরা, কেউ কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ছড়ে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। জীবনের ক্ষণে ক্ষণে এই যে সালাম রফিকের বরকতের যে ত্যাগ, সেই ত্যাগ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের আত্ম উৎসর্গের কথা, তাদের জীবন উৎসর্গের কথা, আমাদের ভাষার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। যে কোনো সংগ্রাম আবারও স্বাধীনতার জন্যে 1969-এ আমরা রাজপথে
যে সম্মুখ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে সেটিকে আরও বেগবান করেছে সালাম রফিক বরকতের মূর্তি ছায়া আমাদের কল্পনার চোখে, আমাদের মানসপটে, আমাদের শহরের রাজপথে, আমাদের কাছে একেবারেই প্রত্যক্ষ গোচরীভূত হয়েছে যে এই বুঝি সালাম রাস্তায় নেমেছে, বুক পেতে দিয়েছে বরকত, তাদের তাজা খুন, তাদের তাজা খুন ছাড়া আমাদের ভাষাকে অর্জন করা সম্ভব হয়নি। হয়তো তারাই আবার আমাদেরকে উজ্জীবিত করছে, আমাদেরকে আবার আমাদের সঙ্গে মিছিলে রাজপথে তারা আন্দোলনে ছাপিয়ে পড়ছে। এই কথাগুলোই ফেব্রুয়ারি 1969 কবিতায় অত্যন্ত চমকপ্রদ ভাষায়, আমাদেরকে উজ্জীবিত করার মতো ভাষায় এই কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। আমি আশা করছি তোমরা কবিতাটি পাঠ করবে, সত্যি কবিতাটি খুবই জাগরণের কবিতা, চৈতন্যে আমাদেরকে রং ধরানোর মতো, আমাদেরকে উজ্জীবিত করার মতো যে ভাষা শব্দচয়ন এই কবিতায় অত্যন্ত চমৎকারভাবে লক্ষ্যযোগ্য। কবি শামসুর রহমান আমাদের প্রতিটি সংগ্রাম সংক্ষোভে তার লেখনী ধারণ করেছেন, এই কবিতাটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সমাজ মনস্ক মানুষ, তিনি শহরের নাগরিক জীবনের যে যন্ত্রণা এবং আমাদের নগর জীবনে যে সংগ্রামের যে চালচিত্র সেটি তার লেখনীতে দারুণভাবে ফুটে উঠেছে। এই কবিতাটি অত্যন্ত শিল্প সফল একটি কবিতা। আমি আশা করছি তোমরাও পাঠ করে আনন্দ পাবে। তো আজকে এ পর্যন্তই, এই কবিতাটি শেষ করি, এই আলোচনাটি শেষ করি। তোমরা পড়ো, পরবর্তীতে না হয় আরও এই কবিতার উপর বিশ্লেষণ হবে, উদ্দীপক ধরে ধরে, উদ্দীপক কী কী ধরনের উদ্দীপক হয়, সেই ধরনের উদ্দীপক লিখে প্রশ্নোত্তর কীভাবে করতে হবে সেটি হয়তো সময় সুযোগ পেলে পরবর্তী ক্লাসে করব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই সমাপ্ত, খোদা হাফেজ। তোমাদের জন্য শুভকামনা করছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।